এখন কোষমালার ঐতিহ্য নষ্ট করতে দিচ্ছি না আমার বাবা শান্তি দিচ্ছি না বাংলার বাঙালির এবং আমাদের সবারই পৌষ মেলা বসন্ত উৎসব এই দুটো নিয়ে আমাদের শান্তিনিকেতনের গর্ব দেবেন্দ্রনাথ ঠাকুরের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এই ট্রাস্ট করা ডিড অনুযায়ী আমাদের এই ট্রাস্ট ফলে এই ট্রাস্টের এই পৌষ মেলা আমাদের বিশ্বভারতীর মাঠে পূর্বপল্লী মাঠে যেরকম সংগঠিত হয় সেটাই হবে সেটাই আমাদের দাবি যদি উনি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন যেটা 2019 সালে করেছেন টাকা লুণ্ঠন করেছেন পৌষমেলার নাম করে এবং ট্রাস্টের নাম করে উনি যে লুণ্ঠন করেছেন সেই লুণ্ঠন ওনার বন্ধ করব মেলা না হলে তো বোলপুরে আর্থিক না সেটা তো সবাই জানে একটা ছোট টোটোওয়ালা থেকে আমাদের কুটির শিল্প থেকে হস্তশিল্প থেকে টোটালটাই তো আমাদের আর্থিক ইয়েতে অনটনে আমরা পড়েই আছি আজ দু বছর ধরে এইভাবে চলছে এটা যাতে মেলাটা যেভাবেই হোক এটা করতে হবে এবং শান্তিনিকেতন ট্রাস্টকে নিয়েই করতে হবে এটাই আমাদের দাবি আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের বসে আমরা আন্দোলনের পরবর্তী রূপ আমরা ঠিক করব আজকে দিন দশেক হলো যে মেলা নিয়ে একটা সুর উঠেছে যে মেলাটা হচ্ছে না গত সম্ভবত 3 তারিখে একটা চিঠি এসেছে ট্রাস্টের পক্ষ থেকে পৌরসভাতে এবং আমাদেরকে ব্যবসায়ী সমিতিকে একটা কপি দেওয়া হয়েছে যে মেলার এখানে যে আমাদের লাল বাঁধ আছে যেখানে মেলার জলের ব্যবস্থাটা নিয়মিত হয়ে থাকে যেখানে কচুরিপানার অবস্থান হয়ে যাওয়ার জন্যে মেলাটা করতে পারছেন না ওনারা এই অবস্থানটা ওনারা দেখিয়েছেন কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা পৌরসভাতে যাই পৌরসভা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় এবং পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে দায়িত্বে সমস্ত বলেছেন যাতে মেলাটা হয় এবং কচুরিপানার যে সমস্যাটা আছে সেটা মিটে যাবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে এই ট্রাস্টের আর উনি আমাদের ভাইস চ্যান্সেলার উনি একটা দায়িত্বে থাকেন তো ওখানে ওনার কোনো ভূমিকা নেই এখনও পর্যন্ত কোনো চিঠি চাপাটি করেননি যে মেলাটা করবেন কি না উনি কর্মী পরিষদের মাধ্যমে আজ থেকে দীর্ঘ 3 মাস আগে একটা চিঠি করেছিলেন নবান্নে যে আমরা মেলা করতে চাই বলে একটা কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয় ওনাদের লক্ষ্য ছিল যে টাকা টাকা ছাড়া ওনারা কিছু বোঝেন না কেননা উনি আসার পর থেকে আমরা লক্ষ্য করে দেখেছি যে বোলপুরের শান্তিনিকেতনে ওই রবীন্দ্র সংস্কৃতি শতাব্দী প্রাচীন যে মেলাটা সেটা বন্ধ করার জন্য নানা রকম পদক্ষেপ উনি করেছেন আপনারা এইটা অবগত আছেন যে 2019 সালে যে কর্মকাণ্ডটা উনি করেছিলেন লুটপাট এবং নিজস্ব প্রশাসন দিয়ে মিলিটারি দিয়ে আমাদেরকে লুটপাট করিয়েছিলেন তার জন্য একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছিল পরবর্তী ক্ষেত্রে করোনার মহামারীর জন্য 2 বছর মেলাটা হয়নি সেই এবং গতবার যে করোনা ছিল না কিন্তু উনি নানা রকম অছিলায় মেলাটাকে বন্ধ করেছিলেন আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা এই শান্তিনিকেতনে অনুকরণে যে মেলাটা করেছিলাম সেটাও সাফল্যমণ্ডিত হয়েছিল কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই যে শান্তিনিকেতন ঐতিহ্যপূর্ণ শতাব্দী প্রাচীন মেলাটা হোক এবং সেখানে সমস্ত ছোটো ছোটো ব্যবসায়ীরা যারা সারা বছর মুখ তাকিয়ে থাকে তাদের রুজি রোজগারের ব্যাপার থাকে সেখানে কিন্তু ওরা উপেক্ষা করার জন্যে এই মেলাটাকে আমার মনে হচ্ছে এই মুহূর্তে যা 15 তারিখ আমরা আমরা 15 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি যে 15 তারিখের মধ্যে যদি কোনো পদক্ষেপ না দেখি ভাইস চ্যান্সেলারে তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হচ্ছি এবং সেটা খুব ভয়ানক ব্যাপার হবে যাতে মেলাটা বন্ধ না হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন